যেগুলো করলে রোজা ভাঙে না। কেউ যদি ভুলে খেয়ে ফেলে, ভুলে পান করে, জোর করে যদি খাওয়ায়, তাহলে তার রোজা ভাঙে? দিনের বেলায় হাজবেন্ড ওয়াইফের মধ্যে কিস করা, হাগ করা, এতে রোজা ভাঙে না। স্বপ্ন দোষ যদি হয়ে যায়, এখতেলাম, যেটা ওয়েট ড্রিম, রোজা ভাঙে না। ব্লাড টেস্ট করলে রোজা ভাঙে না। অনিচ্ছাকৃত বমিতে রোজা ভাঙে না। নাক দিয়ে রক্ত পড়লে রোজা ভাঙে না। দাঁত ফালানো যায় রোজা অবস্থায়, রোজা ভাঙে না। আচ্ছা, কমন কিছু বিষয়, টুথপেস্ট, মাউথওয়াশ, রোজা ভাঙে না, তবে রেকমেন্ডেড না, না করতে বলি আমরা, মেসওয়াশ করতে বলি। আতর ইউজ করা যাবে, পারফিউম ইউজ করা যাবে, কাজল দেওয়া যাবে চোখে, ইনসুলিন দেওয়া যাবে ডায়াবেটিক পেশেন্টের জন্য বলেছিলাম। আর বড় অ্যারেঞ্জমেন্ট হলে যদি জরুরি প্রয়োজন হয় শেফ, এটা লবণটা ট্রাই করতে পারবে, রোজা ভাঙবে না।